আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশুষ রেসিপিস। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ড্রিঙ্কস, আর এটি হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। আমরা কিন্তু হর হামেশা লাচ্ছি বাসায় বানিয়ে খেতে পারি, কিন্তু এই আমের মৌসুমে কিন্তু ম্যাঙ্গো লাচ্ছিটা অবশ্যই খাওয়া দরকার, কারণ এর টেস্টটা যে এতটা ভালো তা আপনারা বাসায় না বানালে বিশ্বাস করতে পারবেন না। বাইরের কেনা থেকে এবং রেস্টুরেন্টের চেয়ে এই লাচ্ছির কিন্তু কোনো অংশে কম নাই। তো বানিয়ে ফেলতে পারেন, এই সামার টাইমে খুবই রিফ্রেশমেন্ট একটা ড্রিঙ্ক, সেটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিটা খুব ভালো লাগবে। ম্যাঙ্গো লাচ্ছি বানানোর জন্য এখানে আমি পাকা একটা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, আর অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি আমটা ব্যবহার করার জন্য। টক কোনো আম দিয়ে কিন্তু ম্যাঙ্গো লাচ্ছিটা খুব বেশি ভালো হবে না। আমি এখানে একটা আম নিয়ে নিচ্ছি, আর এই আমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে প্রায় এক কাপের মতো আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করতে পারেন, আবার ম্যাশও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এভাবে নিয়ে নিতে পারেন। আর এখানে ব্যবহার করব টক দই, আর এখানে আমি টক দই ব্যবহার করব এক কাপ পরিমাণ। আর এই লাচ্ছিতে কিন্তু টক দইটাই ব্যবহার করতে হবে, মিষ্টি দই ব্যবহার করার প্রয়োজন নেই। আর এখানে ব্যবহার করব চিনি 2 টেবিল চামচ পরিমাণ, আর নিব লিকুইড ঠান্ডা দুধ 1/3 কাপ পরিমাণ, আর সাজানোর জন্য নিয়ে নিব পেস্তা কুচি, নিয়ে নিব বরফ কুচি পরিমাণ মতো। এখন চলে যাচ্ছি পুরো প্রসেসিংয়ে। আজকের এই ম্যাঙ্গো লাচ্ছিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিব, এতে খুব ভালো স্মুথ একটা টেক্সচার আমি পেয়ে যাব। আর তার জন্য এখানে আমি প্রথমে এখন অ্যাড করে নিচ্ছি ম্যাঙ্গো, যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। আমি একটু বড় সাইজের করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু এটা একদম স্মুথ হয়ে যাবে। আর এখানে স্বাদ অনুযায়ী আমি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ টক দই। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ টক দই ব্যবহার করার জন্য। আর এই টক দইটা কিন্তু পানি ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে দিলেও হবে, হালকা পানি পানি থাকলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখন এখানে অ্যাড করব লিকুইড মিল্ক 1/3 কাপ পরিমাণ, আর চেষ্টা করবেন ফ্রিজের ঠান্ডা ঘন দুধটা ব্যবহার করার জন্য, এতে স্বাদটা খুব ভালো আসে। আর আমি আজকে লাচ্ছিটা একটু থিকনেসভাবে বানাবো, খুব বেশি লিকুইড করে বানাবো না, এই জন্য এখানে 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী দিতে পারেন চিনি, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আমটা যেহেতু বেশ পাকা, এজন্য কিন্তু 2 টেবিল চামচ চিনিতেই যথেষ্ট হবে। আর আপনারা যদি আর একটু মিষ্টি বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4টা আইস কিউব, এতে কি হবে আপনার কনসিস্টেন্সিটি একদম পারফেক্ট হবে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর এই ব্লেন্ডারে ব্লেন্ডিংটা আমি 2 থেকে 3 বার করে নিব, এতেই কিন্তু আমটা খুব ভালো মতো গুলে একদম স্মুথ একটা টেক্সচার হয়ে যাবে। অবশ্যই এই গরমে পাকা আম থাকতে থাকতে আপনারা বানিয়ে নিতে পারেন এই ম্যাঙ্গো লাচ্ছিটা, যা খেতে কিন্তু অনেক অসাধারণ, এবং গরমে প্রশান্তি পেতে এই ম্যাঙ্গো লাচ্ছির কিন্তু তুলনা নেই। তো চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করে বানিয়ে খাওয়ার জন্য। আশা করছি আপনাদের সকলের কাছে আমার এই ম্যাঙ্গো লাচ্ছির রেসিপিটা খুব ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে আমার ম্যাঙ্গো লাচ্ছিটা কিন্তু একদম রেডি, ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা টোটাল কনসিস্টেন্সিটা কীরকম। খুব বেশি থিক না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এরকম থিকনেসটা থাকলেই কিন্তু ম্যাঙ্গো লাচ্ছিটা খেতে অসম্ভব মজাদার লাগে, একদম বাইরের রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদটা আপনারা পাবেন। আর বাসায় যেহেতু নিজেরা বানিয়ে নেবেন অবশ্যই সেটা হেলদি হবে, আর বাইরের কোনো খাবারই কিন্তু হেলদি না, তো চেষ্টা করবেন বাসায় হেলদি খাবারগুলো বানিয়ে নেওয়ার জন্য। এখানে ম্যাঙ্গো লাচ্ছিটাকে আর একটু সুস্বাদু করার জন্য আমি উপর থেকে পেস্তা কুচি ছিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, আর এটা স্বাদ অনুযায়ী জাস্ট পেস্তা কুচিটা বা আলমন্ড কুচিটা দিয়ে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো হয়ে গেল খুব সহজে এবং চটজলদি ম্যাঙ্গো লাচ্ছি, যা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। আপনার টোটাল কিন্তু 5 মিনিটের মধ্যে এই ম্যাঙ্গো লাচ্ছিটা বানিয়ে সার্ভ করতে পারেন আপনার পরিবার, বন্ধু এবং বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে কিন্তু এই ম্যাঙ্গো লাচ্ছিটা সার্ভ করলে তারা খুব লুপে খেয়ে নিবে, কারণ এটা এমন একটা ড্রিঙ্ক যা খেলে কিন্তু খুবই প্রশান্তি পাওয়া যায়, আর খেতে তো অসাধারণ লাগে। খুব একটা থিকনেস ভাব থাকলেই কিন্তু ম্যাঙ্গো লাচ্ছিটা খেতে খুব ভালো লাগে, পাতলা কনসিস্টেন্সি ম্যাঙ্গো লাচ্ছিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে না। তো আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে।
পাকা আম দিয়ে এই ম্যাঙ্গো লাচ্ছি বানানোর রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে কিন্তু আপনারা বাইরের যে পারফেক্ট টেস্টটা সেটাও পাবেন এবং অবশ্যই ভালো পাবেন বেটার রেজাল্টটা। তো আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে নিত্য নতুন হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফিজ।